আসসালামু আলাইকুম আজকে আপনাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের তিনটা স্টেটমেন্ট সেগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট এবং চেঞ্জ ইন ইকুইটি এই তিনটে স্টেটমেন্ট আপনাদেরকে আজকে একটি ম্যাথের মাধ্যমে সলভ করে দেখিয়ে দেব ম্যাথ শুরু করার আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে নাম কিন্তু চেঞ্জ হয়েছে মানে আগে যেটা নাম ছিল ইনকাম স্টেটমেন্ট এখন সেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম আবার এর আগে চেঞ্জ ইন ইকুইটি এটার নাম ছিল ওনার্স ইকুইটির স্টেটমেন্ট বাট এখন কিন্তু এই স্টেটমেন্টটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি আর আগে যেটাকে আমরা ব্যালেন্স শিট বলতাম এখন এটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তো এই নামগুলো চেঞ্জ হয়ে গেছে এই আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিলাম তো এখন একটা ম্যাথ সলভ করাই যে কিভাবে আসলে আমরা এই স্টেটমেন্টগুলো তৈরি করতে পারি প্রথমে যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট যেটাকে আগে বলতাম এখানে মেনলি কাজটা কী যে এখানে আমাকে রেভিনিউ থেকে এক্সপেন্সগুলো বাদ দিতে হবে রেভিনিউ মানে একটা বিজনেসের আয় আর এক্সপেন্স হচ্ছে ওই বিজনেসের খরচ এবার রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমার নেট ইনকামও হতে পারে নেট লসও হতে পারে আমরা আজকে যেই ম্যাডটি করবো সেটা হচ্ছে পিউনিয়ার অ্যাডভার্টাইজিংয়ের একটি ম্যাদ এখানে আমরা একটা অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি তো এইখানে আমাদের কি করতে হবে এই অ্যাডজাস্টেড টায়াল ব্যালেন্সে আমরা এখানে ফার্স্টে বের করতে হবে আমার এই কোম্পানির জন্য রেভিনিউ কী কী আছে তো আমি যদি একটু খেয়াল করি এই কোম্পানিতে আমার শুধুমাত্র সার্ভিস রেভিনিউ আছে আচ্ছা আর এক্সপেন্স কি কী আছে এক্সপেন্স আছে হচ্ছে স্যালারিজ অ্যান্ড ওয়েজ এক্সপেন্স সাপ্লাইজ এক্সপেন্স রেন্ট এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্টারেস্ট এক্সপেন্স আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স তাহলে আমাকে কী করতে হবে এই সার্ভিস রেভিনিউ থেকে আমাকে এই এক্সপেন্সগুলো বাদ দিতে হবে তো আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে ফার্স্টে আমি কোম্পানির নাম লিখব তারপরে হেডিংটা লিখব স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম তারপর ডেটটা লিখছি ডেটটা লিখার পরে আমি এখানে তিনটা কলাম করেছি প্রথম কলমে লিখব পার্টিকুলার মানে বিবরণ আর তারপরের কলমে হচ্ছে আমি অ্যামাউন্ট অ্যামাউন্ট লিখে দেবো আচ্ছা তারপরে আমি কী করলাম যে রেভিনিউ পার্টে আমার সার্ভিস রেভিনিউ আসছে দশ হাজার ছয়শো আর এক্সপেন্স পার্টে আমি দেখিয়েছিলাম কতগুলো এক্সপেন্স আছে সেই আমারগুলো বসালাম এবার দেখতে পাচ্ছি টোটাল এক্সপেন্স হচ্ছে আমার এই এক্সপেন্সগুলো যোগ করবো যোগ করার পরে আমার টোটাল এক্সপেন্স আসে হচ্ছে সাত হাজার সাতশো চল্লিশ তাহলে আমার রেভিনিউ দশ হাজার ছয়শো এবং সেখান থেকে বাদ দিচ্ছে হচ্ছে সাত হাজার সাতশো চল্লিশ তো এটা বাদ দেওয়ার পরে আমার নেট ইনকাম আসে হচ্ছে দুই হাজার আটশো ষাট টাকা আর যদি এটা মাইনাস ফিগার হতো অর্থাৎ যদি আমার এক্সপেন্স বেশি হতো রেভিনিউ থেকে তাহলে এটা হতো নেট লস তাহলে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম এরপরে আমরা যে স্টেটমেন্টটা করবো সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে আমাদের দেখতে হয় যে বছরের শুরুতে আমাদের ইকুইটি কত ছিল এবং সেই সাথে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব কিছু ইনভেস্টমেন্ট যদি আমার বছরের মাঝখানে হয়ে থাকে সেটা যোগ করব আর নেট ইনকাম থাকলে যোগ করব নেট লস হয়ে থাকলে সেটা বিয়োগ করে দেবো যদি আমার কোম্পানিতে কোনো ড্রয়িং থাকে মানে পার্সোনাল এক্সপেন্সের জন্য যদি কোনো টাকা আমি কোম্পানি থেকে তুলে নেই সেটা আমি বিয়োগ করে দেবো তো সব কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের আমরা বছরের শেষে আমি একটা অ্যামাউন্ট পাবো সেটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটির অ্যামাউন্টটা মানে বছরের শুরুতে কত অ্যামাউন্ট আছে এবং বছরের শুরু শেষে আমাদের ইকুইটি কত আছে তো এই যে ম্যাটটা এই ম্যাটটার বছরের শুরু হচ্ছে অক্টোবরের এক তারিখে আর মানে দুই হাজার ষোলোর অক্টোবরের এক তারিখে আর এটা শেষ হবে হচ্ছে দুই হাজার সতেরোর অক্টোবরের একত্রিশ তারিখে তো আমার যে ম্যাটা আছে টাই ব্যালেন্স এখানে আমাকে দেখতে হবে যে বিগিনিং আমার কোনো ক্যাপিটাল আছে কি না তো আমি এখানে কোনো বিগিনিং ক্যাপিটাল দেখতে পাচ্ছি না যদিও একটা ওনার্স ক্যাপিটাল আছে একটা ওনার্স ক্যাপিটাল দেখাচ্ছি এখানে দশ হাজার টাকা সো এটাকে আপনারা বিগিনিংও ধরতে পারেন আবার এটা ধরতে পারেন যে এটা হয়তো বছরের মাঝখানে ইনভেস্টমেন্ট কারণ এই ম্যাথে বলা নাই যদি বলা না হয়ে থাকে তাহলে আপনারা এটা বিগিনিং ক্যাপিটালও ধরতে পারেন আবার এটা অ্যাডিশনাল মানে ওই বছরের মধ্যেখানে কোনো ইনভেস্টমেন্ট হিসেবেও ধরতে পারেন কোনো অসুবিধা নাই বাট যদি বলা থাকে যে এটা বিগিনিং ক্যাপিটাল তাহলে বিগিনিং ক্যাপিটালে দেবেন বা যদি বলা থাকে এটা বছরের মাঝখানে কোনো ইনভেস্টমেন্ট তাহলে ইনভেস্টমেন্ট পার্টে দেবেন যেহেতু আমাদের মাথায় কিছু বলা নাই সেহেতু আমি আমার মতো দিতে পারি তো আমি এখানে দেখাচ্ছি যে আমার বিগিনিং ক্যাপিটাল মানে ফার্স্ট অক্টোবর আমার কোনো ওনার্স ক্যাপিটাল ছিল না আমি এখানে জিরো দেখালাম আর ওই যে ওখানে যে ওনার্স ক্যাপিটালটা দেখলাম আমি ধরে নিলাম যে ওটা হচ্ছে আমার বছরের মাঝখানে কোনো ইনভেস্টমেন্ট তো সেটাকে আমি ইনভেস্টমেন্ট আকারে দশ হাজার টাকা ধরে নিলাম আপনারা চাইলে কিন্তু এই দশ হাজার টাকায় এখানেও বিগিনিং ক্যাপিটাল হিসেবে ধরতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তো বছর আমি ধরে নিলাম যে আমার বছরের মাঝখানে ইনভেস্টমেন্ট হয়েছে দশ হাজার টাকা তো সেই সাথে আমি যোগ করবো এই যে আমার আগের স্টেটমেন্টে আমি যে নেট ইনকাম পেয়েছিলাম দুই হাজার আটশো ষাট টাকা সেইটা কিন্তু আমি যোগ করে দেবো আর যদি আমার এখানে কোনো নেট লস থাকতো তাহলে কিন্তু আমি এটা বিয়োগ করে দিতাম আচ্ছা তো ইনভেস্টমেন্টের সাথে আমি ইনকামটা যোগ করে দিলাম সেখান থেকে আমি বাদ দেবো কি ড্রয়িং ড্রয়িং মানে হচ্ছে যে আমি পার্সোনাল এক্সপেন্স যদি আমি পার্সোনাল এক্সপেন্সের জন্য আমি আমি কোম্পানি থেকে কোনো টাকা তুলে দিই তো আমাদের ম্যাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িং ছিল পাঁচশো টাকা তাহলে এই পাঁচশো টাকা কি হচ্ছে আমরা লেস করে দিচ্ছি বিয়োগ করে দিচ্ছি তাহলে আমাদের আগের ইনভেস্টমেন্ট এবং নেট ইনকাম সহ ছিল হচ্ছে বারো হাজার আটশো ষাট টাকা সেইখান থেকে আমি ড্রয়িং বাদ দিচ্ছি পাঁচশো টাকা তাহলে থাকতেছে হচ্ছে আমাদের বারো হাজার তিনশো ষাট টাকা মানে এই কোম্পানির বিগিনিংয়ে হচ্ছে কোনো ক্যাপিটাল ছিল না এবং এন্ডিংয়ে এসে তাদের ক্যাপিটাল বেড়ে গেছে বারো হাজার তিনশো ষাট টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ চেঞ্জ ইকুইটি এরপরের যে স্টেটমেন্টটা যেটাকে আমরা আগে বলতাম ব্যালেন্স শিট এখন বলতে সেই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এইটা মূলত আমাদের যে বেসিক অ্যাকাউন্টিংয়ের যে ইকুয়েশনটা আছে মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনারশিপ ইকুইটি এই স্টেটমেন্টটা আসলে ওই ইকুয়েশনটাকে শো করে অর্থাৎ এখানে আমাকে ফার্স্টে অ্যাসেটগুলো যোগ করতে হবে এই অ্যাসেটের ইকুয়াল টু কী হবে লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি যোগ করার পরে দুইটা ইকুয়াল হবে ফার্স্টে আমাকে কী করতে হবে অ্যাসেটগুলো যোগ করে দিতে হবে দেখতে হবে যে আমার কোম্পানিতে কী কী অ্যাসেট আছে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাশ আমার অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল আমার অ্যাসেট সাপ্লাইজ আমার অ্যাসেট প্রিপেড ইন্স্যুরেন্স আমার অ্যাসেট ইকুইপমেন্ট আমার অ্যাসেট একোমুলের ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার কন্ট্রা অ্যাসেট তার মানে ইকুইপমেন্ট থেকে আমার অ্যাকোমের ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এটা বাদ দিতে হবে আচ্ছা আর কোনো অ্যাসেট আমি দেখতে পাচ্ছি না তাহলে এই অ্যাসেটগুলো হচ্ছে আমি অ্যাসেট পাশে লিখে দেবো তাহলে এই যে আমি অ্যাসেটের একটা হেরিং দিলাম তারপরে হচ্ছে আমি লিখে দিচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট ডিসিবেবল সাপ্লাইজ প্রিপেড ইন্স্যুরেন্স ইকুইপমেন্ট আর ইকুইপমেন্টের মধ্যে ছিল একটা অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট যেটা আমার কন্ট্রা অ্যাস্ট অর্থাৎ আমার অ্যাসেটটাকে কমিয়ে দেবে তাই আমি ইকুইপমেন্ট পাঁচ হাজার থেকে আমি অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন চল্লিশ এটা বাদ দিয়ে থাকতেছে হচ্ছে আমার চার হাজার নয়শো ষাট টাকা তাহলে সবগুলো অ্যাসেট যোগ করার পরে আসতেছে হচ্ছে আমার একুশ হাজার নয়শো দশ টাকা এবার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের আরেকটা পার্ট করতে হবে সেটা হচ্ছে লাইবিলিটিস এর সাথে ওনার সিকিউরিটি যোগ করে দিতে হবে তাহলে আমার কোম্পানিতে ফার্স্টে কী কী লাইবিলিটিস আছে সেটা আগে ফার্স্টে যোগ করব আমি দেখতে পাচ্ছি আমার কোম্পানিতে লাইবিলিটিস আছে হচ্ছে নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল আনান সার্ভিস রেভিনিউ স্যালারিজ অ্যান্ড ওয়েস পেয়েবল তাহলে এই কয়টা হচ্ছে আমার লাইবিলিটি আইটেম তাহলে এই লাইবিলিটি আইটেমগুলো ফার্স্টে যোগ করে দেবো তাহলে লাইবিলিটি পার্টি এই লাইবিলিটি আইটেমগুলো যোগ করার পরে আবার টোটাল লাইবিলিটি আসা হচ্ছে নয় টাকা এইবার এই লাইবিলিটিসের সাথে আমি হচ্ছে ওনার সিকিউরিটি যোগ করব তাহলে ওনার সিকিউরিটি আলাদা করে আমাকে এখানে কিছু করতে হবে না কারণ আগের যে স্টেটমেন্টটা আছে একটু মনে করে দেখেন আর স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে আমরা অক্টোবরের থার্টি ওয়ানে আমরা ক্যাপিটাল পেয়েছিলাম হচ্ছে বারো টাকা এটাই হচ্ছে আমার ওই বছরের ওনার সিকিউরিটি হিসেবে আমি দেখাবো তাহলে ওই বছরের এন্ডিং ওনার সিকিউরিটি হচ্ছে আমার দাঁড়াচ্ছে বারো হাজার তিনশো ষাট টাকা তাহলে আমার লাইবিলিটি হচ্ছে নয় হাজার পাঁচশো পঞ্চাশ আর আমার ওনার্স ক্যাপিটাল হচ্ছে বারো হাজার তিনশো ষাট টাকা তাহলে এই দুইটা যোগ করার পরে চলে আস্তে হচ্ছে আমার একুশ হাজার নয়শো দশ টাকা একটু খেয়াল করে দেখেন যে আমার অ্যাসেটও হচ্ছে একুশ হাজার নয়শো দশ টাকা আমার লাইবলিটিস প্লাস ওনার সিকিউরিটিও হচ্ছে একুশ হাজার নয়শো দশ টাকা তার মানে কী দাঁড়াচ্ছে আমার অ্যাসেট ইকুয়াল টু লাইবলিটিস প্লাস ওনার সিকিউরিটি মানে আমার বেসিক ইকুয়েশন অনুযায়ী কিন্তু দুইটা পার্ট মিলে গেছে তার মানে হচ্ছে আমার ম্যাথটা হয়ে গেছে এই ভিডিওতে আমি তিনটা স্টেটমেন্ট দেখালাম আগামী ভিডিওতে আমি একটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যেটা বাকি আছে ওই ম্যাথটা করিয়ে দেবো এর আগে কিন্তু আমি টেবুলার অ্যানালাইসিস জার্নাল লেজার টাল ব্যালেন্স অ্যাডজাস্টিং এন্ট্রি এগুলি সমস্তগুলোর কিন্তু ম্যাথ আমি করিয়ে দেখিয়েছি তো ওই ভিডিওগুলো যদি আপনারা মিস করে যান তাহলে যেটা করবেন আগে আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকে তারপরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিক ম্যাথ টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ওখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথ পরপর দেওয়া আছে ওখানে গেলেই একসাথে সবগুলো ম্যাথ পেয়ে যাবেন অ্যাকাউন্টিং রিলেটেড এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং